সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। গাজায় হামলা মাত্রা ছাড়িয়েছে, ইসরায়েলকে এবার বাইডেনের করা ধমক। হুতিদের উপর আবারও মার্কিন হামলা। মাদ্রাসা ভাঙাকে ঘিরে উত্তরাখণ্ডে সহিংসতা, নিহত চার। নিউ ইয়র্কে গাজার যুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিদের বিক্ষোভ। জেলে বসে নিজেকে জয়ী ঘোষণা করলেন ইমরান খান। ব্যাংককে ধুমসে বাড়ি কিনছে মিয়ানমারের নাগরিকরা। এবং পাকিস্তানে ভোটের ফল ঘোষণায় বিলম্ব, কারচুপির অভিযোগ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় হামলা মাত্রা ছাড়িয়েছে, ইসরায়েলকে এবার বাইডেনের করা ধমক। হামাস গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে। এভাবে ইসরায়েলকে করা ধমক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছিলেন, গাজাবাসীকে মানবেতর হিসেবে বিবেচনার লাইসেন্স ইসরায়েলের নেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। গাজায় চলমান যুদ্ধের 4 মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেছেন, আমি মনে করি আপনি জানেন, গাজায় গাজা উপত্যকায় হামাসের 7ই অক্টোবরে হামলার বিপরীতে ইসরায়েলের প্রতিক্রিয়া মাত্রা ছাড়িয়েছে। এ সময় তিনি যোগ করেন, তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন। এছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরো বলেন, আমি জিম্মিদের মুক্ত ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখন কঠোরভাবে চাপ দিচ্ছে। অনেক নিরাপরাধ মানুষ আছে যারা ক্ষুধার্থ, অনেক নিরাপরাধ মানুষ যারা কষ্টে আছে এবং মারা যাচ্ছে, এটি বন্ধ করতে হবে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, 7ই অক্টোবর হামাস যা করেছে সেটাকে অন্যদের অমানবিক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার লাইসেন্স হিসেবে বরাবরের সুযোগ ইসরায়েলের নেই। ব্লিংকেন বলেন, গত 7ই অক্টোবর ইসরায়েলিদের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর উপায়ে অমানবিক আচরণ করা হয়েছিল। সেদিনের পর থেকে হামাসের হাতে বন্দী জিম্মিরা প্রতিদিন অমানবিক আচরণের শিকার হয়েছে। তবে এটি কখনোই অন্যদের সঙ্গে অমানবিক আচরণ করার লাইসেন্স হতে পারে না। ইসরায়েলি গণমাধ্যমগুলো ব্লিংকেনের মন্তব্যকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের করা ধমক বলেই উল্লেখ করেছে। ব্লিংকেনের বক্তব্যের মধ্যে গাজা উপত্যকার ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহত ও যুদ্ধের সময় সেখানকার মানবেতর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রতি হোয়াইট হাউসের অসন্তোষের বহিঃপ্রকাশ। বুধবার ব্লিংকেনের দেওয়া বক্তব্য এখন পর্যন্ত সবচেয়ে কঠোর। হুতিদের উপর আবারও মার্কিন হামলা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার 9ই ফেব্রুয়ারি এই হামলা চালানো হয়েছে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম এপি এই খবর জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে, বৃহস্পতিবার 4টি বিস্ফোরক ড্রোন বোঝাই নৌকা এবং 7টি দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তাদের দাবি, সেগুলো লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি তৈরি করেছিল। সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে, তারা এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং বণিক জাহাজের জন্য একটি সম্ভাব্য হুমকি তৈরি করেছিল। এই পদক্ষেপগুলো সমুদ্র পথে অবাধ চলাচলের স্বাধীনতাকে রক্ষা করার এবং মার্কিন নৌবাহিনী ও বণিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলপথকে আরো নিরাপদ করে তুলবে। তবে হামলা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুতিরা। নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে হুতিরা। তাদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালাচ্ছে তারা। তাদের দাবি, ইসরায়েল সংশ্লিষ্ট বা পরিচালিত জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, হুতিরা প্রায়শই ইসরায়েলের সঙ্গে ক্ষীণ বা কোনো স্পষ্ট সংযোগ নেই এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহৃত একটি মূল রুটে জাহাজের অবাধ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। মাদ্রাসা ভাঙাকে ঘিরে উত্তরাখণ্ডে সহিংসতা, নিহত চার। উত্তরাখণ্ডের হলদুয়ানিতে মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে সহিংসতা তৈরি করেছে, এতে 4 জন নিহত এবং 250 জন আহত হয়েছে। হলদুয়ানিতে কারফিউ জারি করা হয়েছে, সব স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, শহরে এখনো যথেষ্ট উত্তেজনা আছে, ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। বানভুলপুরা থানার কাছে মাদ্রাসা আদালতের নির্দেশে ভাঙা হয়েছিল বলে পুলিশ ও প্রশাসনের দাবি। পুলিশ জানিয়েছে, একটি বেআইনি মাদ্রাসা ভাঙা হচ্ছিল। পুলিশের সাথে সরকারি কর্মকর্তারা যখন মাদ্রাসা ভাঙতে যান তখনই গোলমাল শুরু হয়।
হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি রীতিমতো উত্তেজক হয়ে ওঠে। সংঘর্ষে প্রায় 100 জন পুলিশকর্মী আহত হন। কয়েকজন সরকারি কর্মকর্তারও আঘাত লাগে। পুরসভার কর্মী ও সাংবাদিকরাও সহিংসতার মধ্যে পড়ে যান। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের সেল ফাটায়, কিন্তু পরে থানার সামনে রাখা কয়েকটি গাড়ি, 20টি মোটরসাইকেল ও একটি পুলিশের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর গুলি চলে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আদালতের নির্দেশের পর বেআইনি কাঠামো ভাঙার জন্য টিম পাঠানো হয়, কিন্তু এই এলাকায় কিছু অসামাজিক মানুষ পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরসভার কমিশনার পঙ্কজ উপাধ্যায় দাবি করেছেন, পুরসভায় বেআইনি কাঠামো সিল করে দিয়েছিল, তার আশপাশের 3 একর জমিও সিজ করা হয়েছে। নিউ ইয়র্কে গাজার যুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিদের বিক্ষোভ। নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটিতে 3টি যাত্রা বিরতির সময় পথরোধ করে বিক্ষোভ করেছিল বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভে বিপুল সংখ্যক ইহুদি অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে যে ম্যানহাটনের 5th Avenue বাধা সৃষ্টিকারী বিক্ষোভে অংশগ্রহণের জন্য 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়ার বদলে আদালতে সোপর্দ করা হয়েছে। একটি বেসরকারি বাসার সামনের রাস্তা অবরোধ করে কয়েকটি বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন প্রদানের প্রতিবাদ করে। ইসরায়েল গত 7ই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন জিউশ ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটি তাদের ইনস্টাগ্রামে পোস্টে তথ্য জানিয়েছে। একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে। ওই পোস্টে বলা হয়, আপার ইস্ট সাইডে একের পর এক প্রাইভেট ফান্ডরাইজিং এর সফর করার চেষ্টা করার সময় শত শত ইহুদি প্রেসিডেন্টের মোটরবহর রুটে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে। তবে বাইডেন তার তৃতীয় ধনী মেজবান মুরিন হোয়াইটসের বাসায় অবতরণের সময় পুলিশে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। উল্লেখ হয়, হোয়াইটের স্বামী স্টিভেন রাটনার সাবেক মেয়র বিলিনিয়ার মাইকেল ব্লুমবার্গের সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। এক বিক্ষোভকারী মিডিয়াকে জানান, তিনি বিক্ষোভে যোগ দিতে তার চাকরি ফেলে এসেছেন। 29 বছর বয়স্ক এই নারী বলেন, আমরা এই যুদ্ধবাজকে আমাদের রাস্তায় আমাদের নগরীতে চলাচল করতে দেখতে চাই না। আমরা চাই না তিনি আমাদের নামে মৃত্যু আর ধ্বংস সৃষ্টি করুন। তিনি যে সোয়েটার পরে এসেছিলেন তাতে লেখা ছিল যুদ্ধবিরতি। জেলে বসেই নিজেকে জয়ী ঘোষণা করলেন ইমরান খান। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে স্থানীয় সভায় বৃহস্পতিবার বিকেল 5টায়। এরপর থেকে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত খুব বেশি আসনের ফলাফল পাওয়া না গেলেও এর মধ্যে জেল থেকে নিজেকে জয়ী ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন ইমরান খান। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি এক্সে দেয়া এই পোস্টে ইমরান লিখেছেন, জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করার জন্য প্রতিটি সম্ভাব্য পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও জনগণ আমাদের ব্যাপকভাবে ভোট দিয়েছে। যেমনটি আমরা বারবার বলেছি, যারা সবসময় এসেছে তারা কোনো শক্তি পরাজিত করতে পারবে না। পোস্টে ইমরান দাবি করেন, জনগণ বিপুল সংখ্যক ভোট দিয়ে তার দল পিটিআই কে জয়ী করেছে। এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টার বেশি সময় পর ফল ঘোষণা শুরু হওয়ার প্রশ্নবিদ্ধ হয়েছে আগে থেকেই বিতর্কিত পাকিস্তানের জাতীয় নির্বাচন। তবে ফল ঘোষণা শুরুর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন বলে দেখা গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এর দেওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত 21টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া দেশটির সাবেক আরেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল এবং পিটিআর মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে মুসলিম লীগ নওয়াজ বা PMLN পেয়েছে 12টি আসন, আর পাকিস্তান পিপলস পার্টি বা PPP পেয়েছে 8টি আসন। অন্যদিকে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 6টি আসন, আর PMFN ও PPP পেয়েছে যথাক্রমে 5টি ও 4টি করে আসন। পাকিস্তানে আরেক গণমাধ্যম ডন জানিয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখন পর্যন্ত 5টি আসনে জয় পেয়েছেন, আর PMLN ও PPP উভয় পেয়েছে 5টি করে। ব্যাংককে ধ্বংসে বাড়ি কিনছে মিয়ানমারের নাগরিকরা। নিরাপত্তার কারণে থাইল্যান্ডে মিয়ানমারের অবস্থা সম্পন্ন পরিবারগুলো সরে যেতে চাইছে। তারা দ্রুত দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ফুকেট এবং চিয়াংমাইতে আবাসিক ইউনিট খুঁজছেন। এতে অবশ্য থাইল্যান্ডের আবাসিক খাতে মিয়ানমারের বিনিয়োগের যাচ্ছে ব্যাংকক পোস্ট। প্রপার্টি কনসালটেন্ট কলিয়ার্স থাইল্যান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্ডো পোব্রে বলেন, মিয়ানমারের ক্রেতাদের মধ্যে থাই সম্পত্তির প্রতি আগ্রহ বিনিয়োগ ছাড়াও বিনোদনমূলক ও নিরাপত্তার কারণে প্রসারিত হচ্ছে। তিনি বলেন, মিয়ানমারের ক্রেতারা চলমান রাজনৈতিক অস্থিরতার
পর থেকে প্রতিবছর থাইল্যান্ডে বাড়ি কিনতে আরো সক্রিয় হয়েছে। মিয়ানমারের নাগরিকরা থাইল্যান্ডের চিয়াংমাইকে অবসর গ্রহণের গন্তব্য এবং ফুকেটকে অবকাশে যাপনের জন্য বিবেচনা করে। চিয়াংমাইতে প্রতি আবাসিক ইউনিটের দাম স্থানীয় মুদ্রায় 20-30 মিলিয়ন রাহট। থাই আবাসিক বিনিয়োগকারীরা মিয়ানমার নাগরিকদের ক্রেতা হিসেবে পেতে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিচ্ছে। থাইল্যান্ডের মান্দালেতে দোকানঘর, একটি 6-তলা কন্ডো এবং একটি হোটেল চালু হতে যাচ্ছে এবং এটি পরিচালনা করবে থাই অপারেটর। ফুকেটে মিয়ানমারের ক্রেতারা লেগুনা এবং বাংত সমুদ্র সৈকতে অন্য এলাকায় প্রতি আবাসিক ইউনিট 40 মিলিয়ন বাহট মূল্য কিনতে আগ্রহী। অবকাশ ছাড়াও চিকিৎসার জন্য মিয়ানমার নাগরিকরা আবাসিক ইউনিটগুলো ব্যবহার করতে চায়, কারণ বুমরুনগ্রাত হাসপাতাল শীঘ্রই সেখানে একটি শাখা খোলার পরিকল্পনা করছে। পাকিস্তানে ভোটের ফল ঘোষণায় বিলম্ব, কারচুপির অভিযোগ। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হচ্ছে, ফলাফল এখনও গণনা চলছে। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় রাত 7টার দিকে মাত্র 10টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে ফলাফল প্রকাশে দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ইমরান খানের দল পিটিআই। দেশটির প্রভাবশালী ডন পত্রিকা বলেছে, এই 9 আসনের 4টিতেই পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত প্রার্থী, 4টিতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন, 2টিতে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি প্রার্থী জয়ী হয়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন ভোট গণনা করা হচ্ছে। মোবাইল ফোন সংযোগ স্থগিত ও সহিংসতার কারণে নির্বাচন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এরপর ফল ঘোষণা ধীরগতি দেখা যায়। এই অবস্থায় নির্বাচনে অযোগ্য কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে ফল প্রকাশে বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। যদিও দেশটির টিভি চ্যানেলের অনানুষ্ঠানিক ফলাফলে কিছুটা ইঙ্গিত করা হচ্ছে যে ইমরান খানের দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। গত বছর দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দী ইমরান খানকে এই নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় এবং তার দল পিটিআই কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিতে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কেন্দ্র থেকে ফল আসতে অস্বাভাবিক ধীরগতি দেখা যাচ্ছে। অবশ্য পাকিস্তানের নির্বাচন কমিশনের বিশেষ সচিব জাফর ইকবাল ফলাফল ঘোষণা বিলম্বের জন্য ইন্টারনেট সমস্যাকে দায়ী করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।